বশীকরণ এখন একটা মুড়ি মুরগির মতো হয়ে গেছে, অর্থাৎ ব্যাপারটা যেন মানুষের কাছে জল ভাত হয়ে গেছে। কেন কথাটা বলছি, কেননা অনেক ক্ষেত্রে মানুষ কাজ পাচ্ছেন না, আপনি হয়তো বারংবার বশীকরণ টোটকা করছেন, বাট আপনার ভালোবাসার মানুষ, কাছের মানুষকে নিজের বশে কোনোভাবেই আনতে পাচ্ছেন না। আজকে একটা সিদ্ধি বশীকরণ টোটকা আমি আপনাদের সামনে দেখাবো। এই বশীকরণটা করলে আপনার মনের মানুষ আকর্ষণ হতে বাধ্য, অর্থাৎ সে আপনার দিকে আকর্ষিত হবে, আপনাকে ভালোবাসবে, এবং সর্বোপরি সে আপনার কথা শুনে চলতে বাধ্য হবে। অনেক সময় মানুষ নানা বশীকরণ টোটকা করে কাজ পায় না। কেন কাজ পায় না সেটা আগে একটু বলি। মানুষ সঠিক নিয়মে তার প্রয়োগ করে না। জানবেন যে কোনো কাজে তার একটা নিয়ম থাকে, সেই নিয়ম না মেনে যদি কাজ হয় তাহলে আপনি কখনো ফল পাবেন না। অর্থাৎ একটা রেগুলার বেসিস বা নিয়ম নীতি না মানলে কোনো জিনিসে কিন্তু আমরা প্রকৃত পক্ষে কাজ পাই না। আজকে যে বশীকরণ টোটকাটা আপনাদের সামনে দেখাবো আমি, খুব কার্যকরী বশীকরণ টোটকা, আপনি যার জন্যে প্রয়োগ করা যাবে এটা, যে কোনো প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, শাশুড়ি বৌমা, আপনার কোনো বন্ধু, বিশেষ বন্ধু, বা মোট কথা আপনি যাকে চেনেন বা জানেন, সম্পর্ক একটা সময় ছিল, এখন হয়তো সম্পর্কটা ভেঙে গেছে বা সে আপনার সাথে কথা বলতে চাইছে না, সেই ক্ষেত্রে আপনি এই বশীকরণ টোটকা প্রয়োগ করতে পারেন। আশা করি কাজ পাবেন, ফল পাবেন, বিশ্বাসের সাথে যদি করতে পারেন। আপনার এই কাজের জন্য লাগবে ছোট একটা কাগজ এবং একটা লাল কালির কলম। ছোট একটা কাগজ, লাল কালির কলম, আর একটু মাটি লাগবে, একটু চিনি লাগবে। আপনি যেটা করবেন, প্রথমে অল্প একটু মাটি নেবেন, যে কোনো মাটি, ভালো মাটি, অল্প একটু মাটি নিয়ে তার মধ্যে অল্প একটু চিনি মিশিয়ে দেবেন। চিনি, যে চিনিটা আমরা খাই, মাটির সাথে একটু চিনি মিশিয়ে ছোট একটা প্রদীপ তৈরি করবেন। যেরকম আমরা প্রদীপ তৈরি করি বাড়িতে, যেরকম প্রদীপ দিই কালী পুজোর সময়, ওরকম ছোট থেকে একটা মাটির প্রদীপ তৈরি করবেন। প্রদীপটা তৈরি করে দুই তিন দিন রৌদ্রে শুকিয়ে নেবেন ভালো করে। দুই তিন দিন রৌদ্রে প্রদীপটা ভালো করে শুকিয়ে নেবেন। যখন রৌদ্রে মাটির প্রদীপটা শুকিয়ে গেল, তখন আপনি একটা সাদা কাগজে লাল কালি দিয়ে, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে কী করবেন তার আগে একটু বলি, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এর পরে আমি কিছু নিয়ম নীতি বলব। অনেক সময় আপনারা যে কাজে ফল পান না বশীকরণ টোটকা করে, তার কারণ একটাই, অনেক মানুষ পুরো ভিডিও দেখেন না বা তাদের সেই ধৈর্য থাকে না, যার ফলে তারা কিছু বুঝতে পারে না বা প্রয়োগ করছে, সেই ক্ষেত্রে কিন্তু কাজ পাবেন না। তাই অবশ্যই শেষ পর্যন্ত দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটা একটু দেখবেন, স্কিপ না করে। তো যেটা করবেন, প্রথমে কি বললাম, অল্প একটু মাটি নেবেন, মাটির সাথে একটু চিনি মেশাবেন, চিনি মিশিয়ে ছোট একটা প্রদীপ তৈরি করতে বললাম, একটাই প্রদীপ। প্রদীপটা একটু রৌদ্রে শুকিয়ে নিতে বললাম, দুই তিন দিন রৌদ্রে শুকিয়ে নেবেন, প্রদীপটা শুকিয়ে যাবে। তারপর আপনি দোকান থেকে একটা তিলের তেল কিনবেন, দেখবেন মুদিখানার দোকানে তিলের তেল কিনতে পাওয়া যায়, যেমন সর্ষের তেলের তেল হয়, নারকেল তেল হয়, ঠিক তেমনি তিলের তেল, নামটা হচ্ছে তিলের তেল। ছোট থেকে একটা তিলের তেল কিনবেন। এবার একটা সাদা কাগজে লাল কালি দিয়ে, সাদা কাগজে একটা লাল কালি কলম দিয়ে, যদিও যেটা আমি এখানে লিখেছি সেটা কিন্তু লাল কালি না, একটা নীল কালির কলম, ব্লু কালার, আপনারা কিন্তু লিখবেন নীল নীল কালি। আমি এই নাম্বারগুলো একটু বলে দিচ্ছি আর আপনারা একটু মিলে নিন, 11, 8, 1, 20, 13, 12, 7, 19, 6, 9, 5, 10, 15, 40, ভালো করে আরেকবার দেখে নিন আপনারা। আশা করি সবাই দেখতে পাচ্ছেন, পরিষ্কার আছে ব্যাপারটা পুরোটাই। 11, আবার বলছি 11, 8, 1, 20, 13, 12, 7, 19, 6, 9,
5 10 15 40 এইভাবে এরকম ছোট ছোট কাগজ কাটবেন 39 টা কাগজ হবে টোটাল 39 টা কাগজ এই কাগজটা করে এরকম ভাবে ভাঁজ করবেন দেখুন যেদিকে লেখা থাকবে সেই দিকটাই এরকম ভাবে ভাঁজ করবেন ভাঁজ করে একটা ফুলতে বা ফুলতে আকার করবেন এই ঠিক এইভাবে ভাঁজ করে একটা ফুলতে টাইপের যেন হয় ঠিক যেরকম ফুলতে হয় ঠিক ফুলতে যেন হয় আপনি যে প্রদীপটা তৈরি করেছেন যে প্রদীপটা আপনার কাছে আছে যে প্রদীপটা আমি তৈরি করতে বলেছি সেই প্রদীপটা আপনি যেখানে থাকেন আপনার বাড়ি থেকে ঠাকুর ঘরে বসে কাজটা করবেন এবার একটা কথা বলি নিয়মটা কি সবাই যখন কাজটা করবেন এই কাজটা শনিবার অথবা প্রদীপটা আপনি আগে থেকে তৈরি করতে পারেন শনিবার অথবা মঙ্গলবার কাজটা শুরু করতে পারেন অথবা অমাবস্যা বা পূর্ণিমাতেও কাজটা শুরু করা যাবে যদিও অমাবস্যা বা পূর্ণিমা শনিবার বা মঙ্গলবার যদি নাও পড়ে তাও আপনারা ওই দিন শুরু করতে পারেন যখন শুরু করবেন শুদ্ধ বস্ত্রে কাজটা করবেন বাসি কাপড়ে কাজ করলে কাজ পাবেন না টোটকাতে কাজ হবে না মনটা শুদ্ধ করে কাজটা করবেন এক মনে কাজটা করবেন কাজটা করার সময় কাউকে জানাবেন না কিছু কাজটা হয়ে গেলে ফল পেলে তবে লোকেকে জানাবেন আর একটা যে কথাটা যদি কাজে বাধা পড়ে সেই ক্ষেত্রেও কাজ করবেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনি যখন এই প্রয়োগটা করছেন তখন দেখা যাচ্ছে আপনাকে কেউ ডাকলো বা আপনার কেউ বন্ধু বান্ধব বাড়িতে আসলো বা চেনা পরিচয় আত্মীয় স্বজন আসলো দয়া করে সেই দিন কাজটা শুরু করবেন না বা যদি বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থাকে সেই দিন কাজটা করবেন না অর্থাৎ এই যে বাধা নিয়ম কাজ করার সময় যখন কাজটা চলবে হওয়া বাড়ি মরা বাড়ি আতুর বাড়ি এই জায়গাগুলোতে যাওয়া নিষিদ্ধ কারণ জানবেন এই জায়গাগুলোতে যদি আপনি যান তাহলে কিন্তু প্রয়োগে বা তন্ত্রে কোনো ফল পাওয়া যায় না এটা নিয়ম আপনারা যদি এই নিয়মগুলো মানেন দেখবেন আপনারা উপকার পাবেন যাই হোক এরকমভাবে 39টা এরকম তৈরি করবেন কাগজ কেটে কেটে এরকম 39টা করবেন যে প্রদীপটা আমি তৈরি করতে বলেছি আপনি ঠাকুর ঘর থেকে আপনার বাড়ি থেকে মনে করেন আপনি আপনার গার্লফ্রেন্ড বা প্রেমিকাকে বশীকরণ করতে চাইছেন তাহলে আপনি যেখানে থাকেন অর্থাৎ আপনার বাড়ি থেকে তাদের বাড়িটা যেদিকে অর্থাৎ একটা অ্যাপ্রক্সিমেটলি দিক সেটা পূর্ব দিক হতে পারে পশ্চিম দিক হতে পারে উত্তর দিক হতে পারে দক্ষিণ দিক হতে পারে একটা অ্যাপ্রক্সিমেটলি মানে আপনি পৃথিবীতে যেখানেই থাকুন না কেন এবার মানে সে যেদিকে থাকে তার সে জায়গাটা লোকেশনটা আনুমানিক একটা দিক নির্দেশ করে আপনি আপনার বাড়ি থেকে তাদের বাড়ির দিকে বা তাদের জায়গার দিকে মুখ করে এই এই সলতেটাকে জ্বালাবেন এই কাগজের যে 39টা টুকরো আমি এরকম করতে বলেছি এই এই যে সংখ্যাগুলো আমি লিখতে বলেছি এটা কিন্তু সাদা কাগজে লাল কালি দিয়ে আপনাকে লিখতে হবে এরকমভাবে 39টা লিখবেন আর যে প্রদীপ কিন্তু আপনি তৈরি করবেন একটাই প্রদীপ ওই একটা প্রদীপের মধ্যেই অল্প একটু তিলের তেল দেবেন যে তিলের তেল আমি কিনতে বলেছি সেই তিলের তেল দিয়ে এটা একটা সলতে তৈরি করে এবং 39টা সলতে তৈরি করবেন প্রতিদিন আপনি যেদিন থেকে শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমা সেই দিন থেকে সেই মেয়েটা বা ছেলেটা অথবা স্বামী স্ত্রী এবার প্রশ্ন হচ্ছে যদি দেখা যাচ্ছে যে আপনি হয়তো আপনার স্বামীকে বা স্ত্রীকে বশীকরণ করতে চাইছেন বা আপনার স্ত্রী হয়তো অন্য কোথাও চলে গেছে তাহলে সে যেখানে চলে গেছে একটা আনুমানিক দিক নির্দেশ করে সেই দিকে মুখ করে কাজটা করবে তো আপনার ওই যদি মনে করেন একই বাড়িতে থাকে বা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নেই তাহলে ঠাকুর ঘরে বসে ঠাকুরের দিকে মুখ করে জ্বালাবেন আর যখন জ্বালাবেন ঠাকুরের কাছে প্রার্থনা করবেন নিজের মনস্কামনা যাতে পূরণ হয় এটা যে কোনো ধর্মের লোকেরা করতে পারে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের লোক কোনো বাধা নেই আপনার যে ধর্মের মানুষ তার স্মরণ করে তাদের ইষ্ট দেবতার স্মরণ করে আপনার কাজটা করবেন অসুবিধা নেই আর একটা জিনিস ওই যখন ওই সলতেটা যখন জ্বালাবেন ওই প্রদীপটা যেন তাদের বাড়ির দিকে মুখ করে হয় বা তাদের যে জায়গাটা সেই জায়গার দিকে একটা আনুমানিক একটা মানে প্রদীপের মুখটা সেদিকে করার চেষ্টা করবেন পূর্ব দিক বা পশ্চিম বা উত্তর বা দক্ষিণ একটা আনুমানিক করবেন এই একটা এরকম প্রতিদিন একটা করে প্রতিদিন একটা করে প্রদীপের মানে উপরে দেবেন একটু তিলের তেল দেবেন তারপরে এটা জ্বালিয়ে দেবেন আর দেখবেন কাগজটা যেন পুরোটা যেন পুড়ে যায় এই যে কাগজটা হবে এটা যেন পুরোটা পুড়ে যায় আপনি যবে থেকে কাজটা শুরু করবেন যেদিন থেকে শুরু করবেন তারপর থেকে দেখবেন যত দিন যাবে যার জন্য বশীকরণটা করেছেন সে কিন্তু ধীরে ধীরে আপনার দিকে টান বাড়ছে আপনার সাথে কথা বলার জন্য ছটফট করছে আপনার কথা চিন্তা করছে হয়তো আপনাকে ফোন করছে
আপনার প্রতি তার যদি কোনো রাগ থাকে সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার ভালোবাসাটা বাড়বে। খুব পাওয়ারফুল একটা বশীকরণ টোটকা আমি বললাম, আশা করি আপনারা ফল পাবেন। বিশ্বাসের সাথে করবেন, ধৈর্যের সাথে করবেন, অবশ্যই নিজ দায়িত্বে কাজটা করবেন। ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার ভালো বলে মনে হয় একটু শেয়ার করবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।